হ্যালো ফ্রেন্ডস, আমি রেজা আছি আপনাদের সাথে। আর আজকে আমরা দেখব একটি নতুন ধরনের বিজনেস কার্ড ডিজাইন করা। তো প্রথমে ফটোশপ পিএস ওপেন করতে হবে। ফটোশপ পিএস ওপেন করে তো আমি আসলে আজকে এই কার্ডটাই ডিজাইন করবো যেটা আগে করা রয়েছে। এইটা আপনাদের করা ডিজাইন করাটা দেখাবো জাস্ট কীভাবে ডিজাইন করতে হয়। তো প্রথমে আমাদের বিজনেস কার্ডের যে একটা মাপ আছে সেটা নিতে হবে। আমাদের বিজনেস কার্ডের সাধারণ মাপ হলো এই সাইডে, অর্থাৎ এইটা থেকে এইটা পর্যন্ত যে মাপ সেটা হলো 2 ইঞ্চি, আর এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা সেটা হলো 2.50 ইঞ্চি। তো আমাদের বিজনেস কার্ড ডিজাইন করার জন্য এর বাইরেও আমাদের একটা এরিয়া নিতে হবে, সেটা হলো 3.75, অর্থাৎ 3.50 হলো মেন এরিয়া, আর আমরা 2.25 একটু বেশি নেবো, আর এই পাশ থেকে নেবো 2.25, অর্থাৎ এই পাশ থেকেও 0.25 বেশি। তো এরকম ধরনের দুইটা এরকম ধরনের একটা পেজ আমাদের নিছি। তো তারপরে আমরা রুলার দিয়ে এটা মেপে আমরা এ পর্যন্ত মেইন কার্ডের যে এরিয়া এটা দিছি, আর সেফটি এরিয়ার জন্য আরও একটু কম দিছি। তো এই এইটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে। তো আজকে আমরা চলুন বিজনেস কার্ডটি ডিজাইন করা শিখি। তো প্রথমে আমাদের এই কালারটা এরকম একটা কালার একটা শেপ নিতে হবে ব্ল্যাকের উপরে। শেপটা নিতে হলে আমাদের পেন টুলসটা সিলেক্ট করতে হবে, তারপর এইখান থেকে অবশ্যই প্যাথের জায়গায় আমরা শেপ দিব। আর আমরা আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল আর দিয়ে রুলার দিলে রুলারটা চলে আসবে। টেনে ধরে এই জায়গা নিয়ে আসি। ওকে, এবার আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, শেপটা নেওয়া হয়ে গেল। মুভ টুলসটা আবার ক্লিক করলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এর উপরে একটা টিক জট দিতে হবে, টিক জট। তো এই টিক জটটা দেওয়ার জন্য আমাদের এই যে এখানে নতুন একটা লেয়ার রয়েছে শেপ অন, এখানে ডাবল ক্লিক করব। করার পরে দেখেন একটা অপশন আসছে এখানে লেয়ার স্টাইলস। তো এইখান থেকে আমরা প্যাটার্ন ওভারলে যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অপশনটা চলে আসবে এইখানে। তো এরপরে আমরা অপোজিটটাকে একটু এখান থেকে প্যাটার্নগুলো আগে আমি সিলেক্ট করে নিই কোনটা ভালো লাগে। এইটাও লাগছে না, এইটাও না, এইটা ভালো লাগছে। তো অপাসিটিটা আমরা কমাই দেব। তো ইচ্ছা করলে আমরা স্কেল থেকে এটাকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, ইচ্ছা খুশি মতো মানায় নেওয়া যায়। তো সাইজটা এতটুকুই থাক, অপাসিটিটা আরেকটু কমাবো। ওকে, ওকে করলাম। তো আমরা প্রথম শেপটা পেয়ে গেছি। তো এবার দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো একটা গ্রে কালারের একটা অপশন আছে, এখানে নতুন একটা শেপ আছে। তো এখানে নতুন শেপটা আমরা নিব। তো আবারও আমরা পেন টুলসটা সিলেক্ট করলাম। সো কালারটা আমি এখান থেকে পিক করে নিই, আলাদা কোনো ঝামেলা হবে না। অল্টার চাপ দিলে এখানে কালারটা চলে আসবে এখান থেকে, সরি, এই যে কালার অপশনটা, এখান থেকে আমরা এই কালারটাকে পিক করে নিলাম। ওকে, এবার আমরা এই পাশে ঠিক একই রকম ভাবে একটা শেপ তৈরি করতে হবে এখানে। ওকে, তো আবার আমরা পেন টুলসটা নিলাম, আর এইটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে রিস্টারাইজ লেয়ার করব। তো এবার পেন টুলসটা একটু জুম করে নেই। এখান থেকে আমরা স্ট্রোকটাকে অফ করে দিই।
থেকে আমরা সাইজ করে নিতে পারি এখান থেকে। এবার আমাদের একটা কাজ করতে হবে, এটাকে এর মতো করে সমানভাবে কেটে নিতে হবে। সো আমাদের যেটা করতে হবে, এটাকে রাইট বাটন ক্লিক করে রিস্টেরাইজ লেয়ার করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম। করার পরে অপশন থেকে ডিলিট ডিলিট বাটনটা ক্লিক করলাম, আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটনটা ক্লিক করবেন, তারপর এটা হয়ে যাবে, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলাম। ওকে, দেখেন এখন এটা কিন্তু সমানভাবে কেটে গেছে এইটার মতো করে। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে একটা কমলা কালারের একটা কালার আছে, কালারটা সিলেক্ট করে পিক করে নিই। ওকে, তারপর এখানে আমরা একটা কমলা কালারের শেপ দিব, পেন টুলসটা সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেন আবারও মুভ টুলসে সিলেক্ট করি। আরেকটা কাজ করতে, আমাদের জুম করে নিলাম একটু, এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে একটু ডার্ক করে দেবো, দেন ওকে। তারপর আমরা আবারও পেন টুলসটা সিলেক্ট করব, সিলেক্ট করে আরেকটু জুম করে নিই, এটাকে আমরা রিস্টেরাইজ লেয়ার করে দেবো, রিস্টেরাইজ লেয়ার। তো এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত আমরা একটা নতুন শেপ নিলাম, মাইনাস করি। ওকে, এবার মুভ টুলসটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমাদের যে নতুন শেপটা নিলাম এখানে কালারটা চেঞ্জ করে দিতে হবে, কালারটা চেঞ্জ করে ঠিক এই কালারটা নিয়ে নিব, দেন ওকে। তো আমাদের কালারটা নেওয়া হয়ে গেছে, তো এবার এটাকে আমরা নিচে পাঠিয়ে দিব, অর্থাৎ এইটার নিচে, এই যে শেপটা দেখা যাচ্ছে এটার নিচে পাঠিয়ে দেবো, তাহলে দেখা যাবে এটা একটা সৌন্দর্যের দিকে দিছে। শেপ থ্রিটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক ডিস্ট্রাক্ট, এখানে একটা একটু খারাপ দেখা যাচ্ছে, যেটা করতে হবে সেটা হলো এখানে কিছু ইন্টারফেস অ্যাড করতে হবে। এখান থেকে আমি ইন্টারফেসগুলো অ্যাড করতে গেলে কালারগুলো আবার নতুন করে সিলেক্ট করলাম, এই কালারটা নিলাম। তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলসটা নিব, এখানে যেমন আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলসটা নিয়ে আমরা একটা নিউ শেপ নিব। নিউ শেপটা নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে আমরা আরেকটা রাউন্ডের সরি ইলিপস টুলস নিব, এখান থেকে ইলিপস টুলসটা নিয়ে নেওয়ার আগে আমরা এখান থেকে রিস্টেরাইজ লেয়ার করে নিব এটাকে, তারপর শিফট আর অল্টার চাপ দিয়ে আমরা এটা ক্লিক করার পরে শিফট আর অল্টার চাপ দিলে এই বৃত্তটা সোজা হয়ে যাবে। তো বৃত্তটা আমাদের অবশ্যই নিতে হবে সাদা কালারের, সাদা। তো এইরকম ধরনের আরো একটা সার্কেল আমরা তৈরি করব, এই ইলিপস অনটাকে আমরা ডুপ্লিকেট লেয়ার করব, এখানে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলেই ইলিপস অন ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। তো হওয়ার পরে এখান থেকে আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, পরবর্তীতে যেটা হয়েছে সেটার কালার আমরা এই এই কালার করে দিব। ওকে, দেন এটাকে আমরা উপর দিকে একটু সরাই নিয়ে যাব,
সরি উপর দিকে সরাবো না, আমরা একটু ভুল হয়েছে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব। ওকে দেখেন এটা জাস্ট এরকম দেখতে হয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো ইলিপস অন কপি, ইলিপস আর এইটা, এই তিনটাকে আমরা কন্ট্রোল দিয়ে মার্ক করে কন্ট্রোল জি দিলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। তো এই গ্রুপটাকে এবার আমরা ডুপ্লিকেট করব, শিফট আর অল্টার চাপ দিয়ে সমান দিকে নিচের দিকে নিয়ে যাব। আমাদের একটা সাইজ মেনটেন করতে হবে, এখানে 0.82 cm রয়েছে, আর একটু বাড়াই, আরেকটু বাড়াবো। তো এবার এই গ্রুপ 1, 2 এবং 3 কে ক্লিক করে আমরা একটু উপর দিকে উঠাতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে দিলাম, এটা জাস্ট ছোট হয়ে গেল। ইচ্ছে করলে এখান থেকে একটু টেনে লম্বাও করে দিতে পারি, সমস্যা নাই, দেন ওকে। তো আমাদের এখানে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো এখানে কোম্পানির লোগো অ্যাড করতে হবে। আমাদের কোম্পানির লোগো অ্যাড করতে হলে আমাদের অবশ্যই কোম্পানির লোগো নিতে হবে, গ্রাফিক্স অ্যাপল লোগো। ওকে আমরা লোগোটাকে নিয়ে গেলাম, ড্রপ করার পরে একটু ছোট করতে হবে, আর একটু ছোট করলে ভালো হয়। এবার এখানে আমরা একটা টেক্সট যোগ করবো, আমাদের কোম্পানির নাম, মার্ক করে আমরা ছোট করব এখান থেকে, এই অপশন থেকে। এই অপশনটা যদি আপনি না পান তাহলে অবশ্যই কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপতে হবে, এই এই টেক্সট অপশনটা সিলেক্ট রাখার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলে এই অপশনটা চলে আসবে। দেন আমরা কালারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি, সাদা হোয়াইট, হোয়াইট কালারটা দিলে ওকে। এখানে আমরা আরেকটা লোগো অ্যাড করব, মেইন লোগোটা এখানে অ্যাড করে দিব। আসলে কি আমাদের নিচের এই দুইটাকে আমরা ডিলিট করে দিই, দিয়ে এখানে আমরা এটাকে একটু বড় করে দিই, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। অ্যাপেলের আইকনটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিই। ওকে দেন আমরা এখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার টোটালি অ্যাড করতে পারবো। তার আগে এখানে আমাদের কিছু আইকন অ্যাড করে নিতে হবে। এখানে দেখেন কোম্পানির যার নামে বিজনেস কার্ডটার নামটা দেওয়া রয়েছে, আমরাও দিব এখানে।
ডিজিটালি মার্ক করে কালারটা চেঞ্জ করবে এভাবে। এখানে একটু বেশি ফাঁকা হয়ে গেছে, এর জন্য আমাদেরকে ভার্টিক্যাল অ্যালাইনটা এখান থেকে কমাই দিলেই হয়ে গেল। টেক্সট দিব আমরা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে সেটা হলো কিছু ইলিপ টুলস দিয়ে এখানে দেওয়া রয়েছে। ইলিপ টুলস এর কালারগুলো কিন্তু গ্রে কালার আর হলো অরেঞ্জ কালার, তো এখান থেকে আমরা গ্রে কালার আর অরেঞ্জ কালারটাকে পিক করে আমরা কিছু রেক্টেঙ্গেল দিব। এখানে রেক্টেঙ্গেল দিতে আমাদের এখানে ইলিপ টুলসটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথমে শিফট অল্ট সাপ্লাই এটা চলে আসবে, আমরা আবার 49 সিএম দিব, 49 সিএম। ওকে, কন্ট্রোল চাপ দিয়ে আমরা টোটাল মার্ক করলাম, দিয়ে একটা গ্রুপ করলাম, এগুলোকে আমরা এখানে সরাই দিলাম। তো এবার আমাদের এদের ভেতর থেকে একটাকে কপি করতে হবে, ডুপ্লিকেট লেয়ার। ওকে, এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব, দিয়ে গ্রে কালার করে দিব। ওকে, এইটা কপি হয়েছে, তো এইটা থেকে দেখেন আমরা এটাকে আমরা এখানে সরাই নিয়ে আসবো, মিডিল পয়েন্টে দেখেন চলে আসছে। তো এখান থেকে মিডিল পয়েন্টে আসার পরে এখান থেকে শিফট আর অল্টার চাপ দিলে আমরা আরেকটা মিডিল পয়েন্ট পেয়ে যাবো ডাবল। আবারও শিফট আর অল্টার চাপ দিয়ে এখানে আমরা নিয়ে চলে আসলাম, আবারও শিফট আর অল্টার চাপ দিলে এখানে চলে আসলো। ওকে, আমরা যদি চাই এটাকে আরো ছোট করতে হবে, এই গ্রুপটা টোটাল সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে একটু জুম করে ছোট করতে পারতেছি। ওকে, তো এখানে নামার অ্যাড্রেসগুলো লিখলে হয়ে যাচ্ছে। তার আগে আরেকটা কাজ করতে হবে, সেখানে হলো আইকনগুলো দিতে হবে। যেমন এখানে আইকন দিতে হলে অবশ্যই আপনাকে এই রেক্টেঙ্গেল অপশনে গিয়ে রাইট বাটনে ক্লিক করে কাস্টম শেপ টুলস থেকে অনেকগুলো আইকন পাবেন। তো ওই আইকনটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কালারটা নিব সাদা। এবার আমরা আবারও কাস্টম শেপ টুলসে যাব,
এখান থেকে আমাদের লোকেশন আইকনটা পিক করতে হবে। সরি, তার আগে আমাদের ওয়েব আইকনটাকে রিস্টেরাইজ করি, এটাকে আমরা এখানে দিব। অ্যাড্রেস আইকনটাকে আমরা দিব এইখানে, সো অ্যাড্রেস আইকন এসে এখানে মানায় না। এটা আমরা নতুন একটা অ্যাড্রেস আইকন দিব কাস্টম শেপ টুলস থেকে। লোকেশন আইকন না, তো আমরা লোকেশন আইকন বানিয়ে নিব এটাকে। ওকে, এটা থেকে স্ট্রোক কমলা ফিল হোয়াইট স্ট্রোক অন পিটি স্ট্রোকটা দিতে হবে সাদা, ফিলটা দিতে হবে কমলা, দেন ওকে। এবার এটাকে আমরা রোটেট করব কন্ট্রোল টি সাব দিয়ে, ফ্লিপ ভার্টিক্যাল একটু ছোট করি। ওকে, আমরা লোকেশন আইকন পেয়ে গেছি। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কল আইকন। এখান থেকে কলিং এর জন্য যে কোনো একটা আইকন বেছে নেওয়া যায়। তো আসলে আইকনগুলো আমার ফোল্ডারেও আছে অবশ্য, আমি সেখান থেকেও নিয়ে আসতে পারি এই আইকনগুলো। আমার কাছে অনেকগুলো আইকনের সংগ্রহ আছে, এখান থেকে দেখতে পারেন। কলের আইকন আছে, লোকেশনের আইকন আছে, আমি এখান থেকে কলিং আইকনটা নিলাম। শিফট আর অল্টার সব দিয়ে ছোট করতে হয়, সবসময় খেয়াল রাখতে হবে। তো আসলে এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করলে যে অপশনটা পাবো, এখান থেকে আমরা জাস্ট কালার ওভারলিতে ক্লিক করে এখান থেকে কালারটাকে আমরা সাদা করে দিব, দেন ওকে। ওকে, কলিং এর আইকনটা আরেকটু ছোট করি। এবার আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে, যেখানে এখানে কলিং এর যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট প্লাস অ্যাড্রেসগুলো যোগ করলে আমাদের কার্ডটা রেডি হয়ে যাবে। টেক্সট অর্থাৎ এখানে ফোন নাম্বার যোগ করি, প্লাস ইউএস এর কার্ডে অবশ্যই ফোন নাম্বারটা এভাবে ব্র্যাকেট দিয়ে দিতে হয়। নিচে আরো একটা আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারি, যেহেতু স্পেস আছে, প্লাস 880 স্পেস 1965427768। ওকে, মুভ টুলসটা সিলেক্ট করে আমরা এটাকে
জাস্ট কিবোর্ডের অ্যারো কি প্রেস করে এটাকে আমরা সরাতে পারি। টোটাল টেক্সটগুলো আরেকবার সিলেক্ট করে নিই, এখান থেকে সাইটের অ্যাড্রেস দিব, ইন্টার দিয়ে আমরা একই সাথে সাইটের অ্যাড্রেস দিই, ফেসবুকের অ্যাড্রেসটা দিই। করার পর আমরা মুভ টুলসটা সিলেক্ট করবো, তারপরে কন্ট্রোল টি সাব দিয়ে এটাকে আমরা ছোট করলাম, একটু বড় করা যায়। তো এরপরে আমাদের লোকেশনটা দিতে হবে, আসলে কার্ডটার প্রাথমিক ডিজাইনটা শেষ। তো এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখতে পারি, ফাইল সেভ অপশনে গিয়ে এখান থেকে আমরা বিজনেস কার্ড, জেপিজি ফাইলে অথবা যে কোনো ফাইলে আমরা সেভ দিতে পারি। জেপিজি ফাইলে সেভ দিয়ে দেখাচ্ছি। তো আসলে কার্ডটাকে আমরা একটু মক আপ করে দেখবো কেমন হয়েছে। সেক্ষেত্রে আমাদের পিএইচডি মক আপস ডাউনলোড করে রাখতে হবে অবশ্যই পিসিতে। কার্ডের ডিজাইনটা হয়ে গেছে, তো আমি জাস্ট মক আপটা করে দেখাচ্ছি আপনাদের। নিউ একটা লেয়ার নিলাম, তারপর ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ইমেজটাকে অ্যাপ্লাই করে আমরা এবার মকআপসে ক্লিক করলাম। দেন এটাকে আমরা মুভ করে এখানে সিলেক্ট করার পরে মকআপে অ্যাড করা আসলে সবাই পারে। কন্ট্রোল টি চেপে আমরা এটাকে সমানভাবে ছোটো করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। যেহেতু 2.25 বেশি নেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমরা 2.25 ছেড়ে দিলাম এখান থেকে। তারপর এইখানে ক্লিক করতে হবে, ইয়েস অনুরূপভাবে আমরা একটা পার্ট ডিজাইন হয়ে গেছে। তো এবার এই পার্টে ক্লিক করলাম ডাবল ক্লিক, তো এখান থেকে আমরা আবারও এটা নিয়ে আসলাম, এটাকে মুভ করে এখানে নিয়ে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা সমানভাবে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আসলে বিজনেস কার্ডের পেছনের পিঠটা এভাবে ডিজাইন করতে হয়, তো আমি আসলে এটা দিয়ে দিলাম। পেছনের পিঠটা অবশ্যই আপনি দেখবেন, শুধুমাত্র প্লেন একটা টেক্সচার নিয়ে দিলেই হয়ে গেল। ওকে, তো ফ্রেন্ড
ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো পরবর্তীতে আরও ভালো টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।